পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের পাহাড়হাটি গোলাপখনি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি মেধা অনুসন্ধান পরীক্ষার আয়োজন করে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন। এদিন পরীক্ষায় 150 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। যে কোন জায়গায় পরীক্ষা দিতে এসেছো? পাহাড়হাটি গোলাপখনি হাই স্কুল। হ্যাঁ, এখানে কি কি বিষয় পরীক্ষা হচ্ছে? সাধারণ জ্ঞান, বিজ্ঞান, অঙ্ক। তুমি কোন স্কুল থেকে এসেছো? এই যে কম্পিটিশন পরীক্ষা দিতে এসছো, কেমন লাগছে? তোমার কি নাম? সৌমিতা শীল। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। আজকে কোন জায়গায় কম্পিটিশন পরীক্ষা দিতে এসছো? আজকে পাহাড় স্কুল থেকে এসেছি। এটা কোন জায়গায় পরীক্ষাটা হচ্ছে? এটা পাহাড় হিল হাই স্কুল। আর তুমি কোন ক্লাসে পড়ো? আমি 4। আজকে কি কি সাবজেক্টের উপর পরীক্ষা হবে, কি কি বিষয়? পরিবেশ, এই যে কম্পিটিশন এসেছো, কেমন লাগছে তোমার? তোমার কি নাম? স্বপ্ন দত্ত। আজকে এখানে হিউম্যানিটি একটা সংস্থা থেকে এখানে একটা এক্সাম আজকে শুরু হয়েছে একটা বাচ্চাদের জন্য। তাই হিউম্যানিটিটা বাচ্চাদের পক্ষে খুবই একটা ভালো একটা সাবজেক্ট, যেটা আমাদের বাচ্চাদের, আমার বাচ্চাও আছে, তুমি আমার ছেলে আছে, তো ছেলেটা এখানে পরীক্ষা দিতে এসছে। প্রত্যেক বাচ্চার জন্যই এই পরীক্ষাটা খুবই একটা গুরুত্বপূর্ণ, যেটা ভবিষ্যতের জন্য আমাদের খুব কাজে লাগবে। বাচ্চাদের একটা অভিজ্ঞতার জন্য একটা ভীষণ বড় ভূমিকা পালন করেছে। মূলত এদিন প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। পরবর্তী সময় পরীক্ষায় উত্তীর্ণ কোনো মেধাবী ছাত্রছাত্রীদের যদি পড়াশোনার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হন, তাহলে আয়োজক দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলে জানান সংগঠনের দায়িত্বপ্রাপ্তরা। প্রত্যেক শ্রেণী থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে বলে জানান উদ্যোক্তারা। যে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন, এক হচ্ছে হিউম্যানিটি, একটা হচ্ছে বর্ধমান সংযোগ, তারা মিলে বাচ্চাদের মেধা অনুসন্ধান পরীক্ষা পরিচালনা করা হচ্ছে এই পাহাড়ি গোলামণি উচ্চ বিদ্যালয়ে করা হচ্ছে। এখানে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত ছাত্রছাত্রীরা আছে, প্রত্যেকটা ক্লাসেরই পরীক্ষা হচ্ছে। মূলত তিনটি বিষয়ের ওপরে 100 নম্বরের প্রশ্ন, অঙ্ক, বিজ্ঞান আর সাধারণ জ্ঞান, এই তিনটি বিষয়ের ওপরে 100 নম্বরের প্রশ্ন দেওয়া আছে। তার পরীক্ষা হচ্ছে 1 ঘন্টা পরীক্ষা, প্রায় 150 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে এই পরীক্ষায়। উত্তীর্ণ অনুত্তীর্ণর বিষয় এখানে নয়, বিষয় হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষা। এর মধ্যে থেকে কিছু নির্বাচিত ছাত্রছাত্রীকে উৎসাহিত করার জন্য এবং এই ধরনের পরীক্ষার গুরুত্ব বোঝানোর জন্য তাদেরকে পুরস্কৃত করা হবে। দুই উভয় সংগঠনের পক্ষ থেকে, সংযোগ আর হিউম্যানিটি, পুরস্কৃত করা হবে এবং তাদের শিক্ষা বিষয়ক পরবর্তীকালে যে সমস্ত যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তাদেরকে যেহেতু বাছাই করা হলো যে এরা মেধাবী, সেই মেধাবী ছেলেদের মেধা যাতে কোনো কারণে, আর্থিক কারণে, সামাজিক কারণে, পরিবেশের কারণে, কোনো কারণে যাতে নষ্ট না হয়, তার চেষ্টা করবে এই দুই সংগঠন। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।